নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প কাঠঠোকরা। দপ্তর থেকে ইস্যু করা পাস দেখিয়ে শেষ মুহূর্তেও একটা বার্থ পেয়ে গেল হরিপদ। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়ত সন্ধ্যাবেলায়, এখন 10টার পরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে। 12টা বছর যেন হুশ করে চলে গেল। চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদ। লিস্ট অনুযায়ী জিনিস কিনতে হবে। লিস্ট ধরিয়ে দিয়ে বিড়ি বের করে কানের কাছে টিপতেই কথাগুলো শুনতে পেল। আমার স্বাস্থ্য যদি ভালো থাকতো তাহলে জলপাইগুড়ি চলে যেতাম, দ্বিতীয়জন বলল। দূর, অত কষ্ট আমাদের জন্য নয়। মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি গোর্খারা, আমাদের জন্য কেরানির চাকরিই ভালো। দুজনকেই চেনে হরিপদ। কাজকর্ম নেই, দিনরাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারে। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গোড়াদা? প্রথমজন বলল, আজ 11টা থেকে জলপাইগুড়ির চাঁদমারি মাঠে মিলিটারিতে সেপাহে চাকরির জন্য লোক নেবে, খাওয়া থাকা ফ্রি প্লাস মাইনে। তোমার তো চেহারা ভালো, যাও না, কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো। আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে? কথাটা একটুও ভালো লাগেনি হরিপদর। তাকে চাকর হিসাবে দেখে না বুড়োকর্তা। বুড়োকর্তার মেয়ে, যিনি বিয়ে থা করেননি, স্কুলে দিদিমণির কাজ করেন। সবাই তাকে বর্দি বলে, তাই হরিপদ বর্দি বলে ডাকে, খুবই স্নেহ করেন। সেই 8 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমানা পেরিয়ে এপারে আসবার সময় সে দলছুট হয়ে গিয়েছিল। আজ অবধি নিজের বাবা মাকে খুঁজে পায়নি। চ্যাংড়াবান্ধা থেকে চালসা চলে এসেছিল বাসে চেপে। খিদের জ্বালায় এবং ভয়ে কাঁদছিল ও রাস্তায় দাঁড়িয়ে। লোকজন অনেক প্রশ্ন করেও হদিশ না পেয়ে বুড়োকর্তার কাছে পৌঁছে দিয়েছিল। বুড়োকর্তা বলেছিলেন, দেখে শুনে চোর ছ্যাঁচোর বলে মনে হচ্ছে না, প্রকৃতই উদ্বাস্তু, থাক এ বাড়িতে। দিদিমণি মেয়েকে ডেকে বলেছিলেন, দেখো মানুষ করতে পারো কি না। হ্যাঁ, নাম সই করা আর অ আ ক খ এবং ABCD-র বেশি বিদ্যে মেরে ধরেও শেখাতে পারেনি বরদিদি, কিন্তু 5 মাস কাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগল হরিপদ। 13-14 ওই বাড়ির অপরিহার্য হয়ে উঠল। সংসারের যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তার উপর, সেই সঙ্গে তার স্বাস্থ্য বৃদ্ধি পেল। বুড়োকর্তা তাকে ব্যায়াম শেখাতে লাগলেন। 14 বছরেই তাকে 17 বলে মনে হতো, বিড়ি খাওয়া ছাড়া আর কোনো শখ নেই। বুড়োকর্তা প্রত্যেক মাসের 1 তারিখে তার হাতে 10টা টাকা দিতেন, বলতেন, পরিশ্রম করছো তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য। কিন্তু বর্দি সেই টাকা নিয়ে 5টা টাকা দিয়ে বলতেন, এটা তোর নামে পোস্ট অফিসে জমাবো। সে বড় সুখের দিন ছিল, 5 টাকায় রাজার মতো থাকা যেত। 2টো টাকার বিড়িতেই মাস চলে যেত, বাকি 3টে টাকা খরচ করার জায়গা পাওয়া যেত না, সবই তো বাড়িতেই পাওয়া যেত। মাসে 4 দিন শোয়া 5 আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করল সে। আর সেখানেই বাসন্তীর সঙ্গে আলাপ। সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনি শোতে। ওই সময় বুড়োকর্তা ঘুমন, বর্দি স্কুলে থাকেন, হাতের কাজ শেষ, তাই পাজামা শার্ট পরে
সিনেমা হলে পৌঁছে শোয়া পাঁচানা লাইনে দাঁড়িয়ে যেত, কিন্তু সেদিন গিয়ে দেখল তেমন দর্শক নেই, সামান্য ভিড়। একজন মধ্যবয়সিনী আর তরুণী একপাশে দাঁড়িয়ে আছে। হরিপদর মনে হল সিনেমাটা ভালো নয় বলে লোকে দেখতে আসেনি। সে কি করবে ভাবছিল। এই সময় ওই মধ্যবয়সিনী এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনি কি টিকিট কিনবেন? 17 বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি। সে ঘাবড়ে গিয়ে মাথা নেড়েছিল, না না, আমি শোয়া পাঁচানায় সিনেমা দেখি। আহা, আপনার কাছে টিকিটের দাম চাইছি নাকি? একটা টিকিট বেশি হয়েছে, কাউন্টার ফেরত নেবে না। কাকে বিক্রি করব, সেই লোক কেমন হবে, অন্ধকারে পাশে বসবে তো, তাই বাসন্তী আপনাকে দেখে বলল। বৌদি, ওকে সরল বলে মনে হচ্ছে, মধ্যবয়সিনী বললেন। বিনা পয়সায় সিনেমা দেখার সুযোগ কে ছাড়ে? মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুছে দিয়ে সঙ্গিনীকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। শোয়া পাঁচানা যখন বেঁচে গেল, তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনার সিগারেট 2 পয়সা দিয়ে কিনে ফেলল হরিপদ। বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত বলে মনে হল। হলে ঢোকামাত্র আলো নিভে গেল। লোক হয়নি বলে যারা টর্চ জেলে সিট দেখিয়ে দেয় তারাও নেই ধারে কাছে। শোয়া পাঁচানায় নাম্বার থাকে না, যে যেখানে পারে বসে পড়ে, কিন্তু 10 আনার টিকিটে, এই যে এদিকে এখানে, ডাক শুনে তাকালো হরিপদ। একেবারে প্রান্তের সিটে বসে আছেন মহিলা, পাশে মেয়েটি। আধা অন্ধকারে হাতরে হাতরে সিটে গিয়ে বসতেই নাকে পাউডারের গন্ধ পেল হরিপদ। গন্ধটা আসলে মেয়েটির শরীর থেকে। সে 2 হাত গুটিয়ে একটু সরে বসল, যাতে মেয়েটির শরীর দূরত্বে থাকে। এখন সরকারি খবর দেখাচ্ছে, ইংরাজিতে ধারা বিবরণী চলছে, যার বিন্দু বিসর্গ সে বুঝবে না। মেয়েটি বলল, আপনি ভালোভাবে বসুন না। ঠিক আছি, মধ্যবয়সিনী হাসলেন, হেকে ঠিক বলে বুঝি, মনে হচ্ছে আমাদের অসুখ আছে, ছোঁয়া বাজাচ্ছেন আপনি। সোজা হলো হরিপদ। মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলেন, আপনার নাম? হরিপদ। ওর নাম বাসন্তী, আমি ওর বৌদি। সিনেমা আরম্ভ হলো। জঙ্গলের রাজার মেয়ে সখীদের নিয়ে গান গায়, খেলা করে, কিন্তু ছেলে দেখলেই খেপে গিয়ে তাড়া করে, শাস্তি দেয়। বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল। রাজকন্যার পরনের পোশাক যতটা না থাকলে নয় ততটা থাকায়। কোনো ছেলে তাকে প্রেম নিবেদন করতে এলেই তাকে শাস্তি দিত রাজকন্যা। কি নিষ্ঠুর, ফিসফিস করে বলেছিল বাসন্তী। মাথা নেড়েছিল হরিপদ। সব মেয়ে ওরকম না, বাসন্তী কানের কাছে মুখ এনে বলেছিল, আমি জানি না। সে কি জীবনে কোনো মেয়ে আসেনি? না। বাসন্তী সে কথা তার বৌদিকে জানাতেই চাপা হাসি শুনতে পেল হরিপদ। হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদর পা হাত ধরল। ওরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনো পায়নি সে। ঠিক সেই সময় জঙ্গলের পাশের নদীতে কার ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেলল রাজকন্যার সখীরা। খবর পেয়ে রাজকন্যা এলো। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না। ভেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা চলল, কিন্তু পোশাক খোলার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার চোখ মুখ বদলে গেল। পাশে বসে সে বুকে ঠোঁট ছোঁয়াতেই নায়কের জ্ঞান ফিরে এলো। সঙ্গে সঙ্গে বাসন্তী হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁয়ে আবার নামিয়ে আনল পায়ের ওপর। হরিপদর
কান ঝাঁঝা করে উঠেছিল। শরীরের সব রক্ত তখন তার মুখে। ওদিকে জ্ঞান ফিরে আসার পর নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করল। সে দ্বীপ থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকন্যা তাকে ছাড়তে নারাজ। বাসন্তী, উঠে আয় বলছি। অন্ধকারে কেউ একজন চাপা গলায় গর্জন করতেই বাসন্তী স্প্রিংয়ের মতো উঠে হনহন করে বেরিয়ে গেল হল থেকে। সেই লোকটাও চলল ওর পেছন পেছন। হরিপদ খুব ঘাবড়ে গেল। সে যে মেয়েটার হাত ধরেনি, মেয়েটাই তার হাত ধরেছিল একথা নিশ্চয়ই লোকটা জানবে না। কিন্তু অন্ধকারে কি লোকটা দেখতে পেয়েছিল? নিশ্চয়ই বাসন্তীর বাবা জানতো না মেয়ে সিনেমা দেখতে এসেছে। লোকটা যদি তাকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই দিদিমণির কাছে নালিশ করবে। হাত পা শিরশির করতে লাগলো তার। সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই মধ্যবয়সিনী বললেন, চিন্তার কিছু নেই, তুমি এ পাশে সরে বসো। লোকটা কে? বাসন্তীর মামা। হারে বজ্জাত লোক, আমার উপর খুব রাগ, তাই ভাগ্নিকে ধমকে নিয়ে গেল। খুকখুক শব্দে হাসলেন মধ্যবয়সিনী। আপনার উপর রাগ কেন? বামন হয়ে চাঁদ ধরতে চাইলে আছাড় খেতেই হবে। মধ্যবয়সিনী হাসলেন, আরে এখনো তুমি ওখানে বসে আছো, লোকে কি ভাববে? অতএব বাধ্য হল হরিপদ। কানের কাছে মুখ এনে মধ্যবয়সিনী বললেন, তুমি আমাকে বৌদি বলে ডেকো। পুরো সিনেমা দেখা হলো না, হাফ টাইমে বৌদি বললেন, ভাল লাগছে না, তুমি কি পুরোটা দেখতে চাও? মাথা নেড়েছিল, না, তাহলে চলো বাড়ি যাই। বাইরে বেরিয়ে বৌদি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন, চলো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, বেশি দূর নয়, আধ ঘন্টা লাগবে। বাসে চেপে নাগড়াখাটায় পৌঁছনোর আগে বৌদি নেমে পড়লেন। পাশেই ফরেস্টের কোয়ার্টার্স, বেশ নির্জন জায়গা। কোয়ার্টার্সের পাশে কাঠের বাগানওয়ালা বাড়ি। গেট খুলে ভেতরে ঢোকা মারত একটা টেকো লম্বা লোক বেরিয়ে এলো। কি ব্যাপার, সিনেমা দেখলে না? ইস, কি বিশ্রী ছবি, বসে থাকা যায় না। এদিকে হরিপদ, খুব ভালো ছেলে, বৌদি বললেন। হরিপদ কি? লোকটা জিজ্ঞাসা করল। হরিপদ ভট্টাচার্য, জবাব দিয়েছিল সে। অ, বাউনের ছেলে, বয়স কত? 17। তাই এখনো গোঁপ ধাড়িয়ে ওঠেনি। শোনো, আমাকে এখনই মালবাজারে যেতে হবে, কাজ আছে। বেশি গিল না। না না, লোকটা বেরিয়ে গেল। বৌদি হাসলেন, কাঠের ব্যবসা করে, মালবাজারে যায় মাল খেতে। বাইরের ঘরে বসে বৌদি জিজ্ঞাসা করল, তা বলো বাসন্তীকে কেমন লাগলো? ভালো। প্রেম প্রেম করে পাগল হয়ে গিয়েছে মেয়েটা, অথচ কোনো ছেলেকেই ওর পছন্দ হচ্ছিল না। তোমাকে আজ দেখা মাত্র আমাকে বলল আলাপ করিয়ে দাও, দেখলাম তোমার সঙ্গে মানাবে। বৌদি হাসলেন, কি খাবে বলো? কিচ্ছু না, আমি এখন বাড়ি যাব, হরিপদ বলল। বাড়িতে কে কে আছেন? দিদিমণি, বড়বাবু। বড়বাবু? বৌদি অবাক হলেন। বড়বাবু মানে? ওকে সবাই বড়বাবু বলে, অনেক বয়স হয়েছে তো, আগে এদিকে জমিদার ছিলেন। দিদিমণি ওর মেয়ে, বিয়ে করেননি, স্কুলে পড়ান, হরিপদ বলল। তোমার সঙ্গে কি সম্পর্ক? বৌদির কপালে ভাঁজ পড়ল। আমি ওদের সব, আমার উপর ওরা নির্ভর করেন। তোমার বাবা মা কোথায়? জানি না, পাকিস্তান থেকে আসার সময় আমি হারিয়ে গেছি। মেয়েটা মরল, এখন কি করি, বিড়বিড় করলেন বৌদি। শোনো, তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে। ও তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তুমি খাবে কি?
কাজকর্ম করো না, পেটেও বিদ্যে নেই। আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়ো, শুধু চেহারা থাকলেই কি হয়? বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে। আমার সঙ্গে ওর দেখাই হবে না, কোথায় থাকে তাই জানি না। মেয়ে মানুষের মনে প্রেম এলে ঠিক খুঁজে বের করে, একবার তো দেখলাম তোমার হাত তুলে বুকে ছোঁয়ালো। আগে রোজগার করো, টাকা জমাও, তারপর এগোবে। ঠিক আছে, হরিপদ উঠে দাঁড়ালো। সে যখন বারান্দায় চলে এসেছে তখন বৌদি পেছন থেকে ডাকলেন, শোনো, সামনে রবিবারে দুপুরে এখানে এসো তো। কেন? বাসন্তীর আসার কথা, একটু ফষ্টি নষ্টি করে ও যদি সুখ পায় তো পাক, আমার হয়েছে জ্বালা। কেমন ঘোরের মধ্যে কেটে গিয়েছিল কয়েকদিন, দিদিমণির সন্দেহ হয়েছিল, জিজ্ঞাসা করেছিলেন, আয় তোর কি হয়েছে রে? আমার কেন, কিছু হয়নি তো? কিছু হয়নি, সব সময় অন্য কথা ভাবছিস, বাইরে বাইরে আর আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না, সব সময় অন্য মনস্ক হয়ে থাকছিস। না, ভাবছি এখন থেকে আমাকে রোজগার করতে হবে, বলেছিল সে। দিদিমণি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, তোর কি মুরদ আছে রে, রোজগার করবি? কথাটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল। সে তো কিছুই জানে না, পেটে বিদ্যে নেই, কিন্তু গাড়ি চালাতে পারে এমন লোক এখানে ড্রাইভারি করে টাকা বানাচ্ছে। ড্রাইভারিটা যদি শিখতে পারে, খালাসি চাকরি করলে বাসন্তী যে তাকে পাত্তা দেবে না এ কথা হরিপদ বোঝে। বুড়ো কর্তার কাছে গিয়ে মনের কথা বলল হরিপদ। বুড়ো কর্তা তাকালেন, এ তো ভালো কথা, পুরুষ মানুষের তো রোজগারের চেষ্টা থাকা উচিত। ঠিক আছে, কথা বলবো, চা বাগানের গাড়ির খালাসির চাকরি পেলে ড্রাইভারের কাছ থেকে শিখে নিতে পারবে। আনন্দ হলো খুব। প্রথম দিকে যদিও খালাসি হয়ে ঢুকতে হবে, কিন্তু সেটা খুব বেশি হলে বছরখানেকের জন্য, তারপর চা বাগানের ড্রাইভারের পাকা চাকরি, কোয়ার্টার্স। পরে রবিবার দুপুরে বৌদির বাড়িতে গিয়ে দরজায় শব্দ করল হরিপদ। কিরকম ভয় অথচ আনন্দ একসঙ্গে তাকে জড়িয়ে ধরেছিল। দরজা খুলল বাসন্তী, এসো তাড়াতাড়ি, ভেতরে এসো না। ভেতরে ঢুকে হরিপদ জিজ্ঞাসা করল, কেন? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? বৌদি তো বাড়িতে নেই। নেই কেন? ঘাবড়ে গেল হরিপদ। বানারহাটে গিয়েছে বাবার সঙ্গে দেখা করতে। ও চলো ভেতরে গিয়ে বসি, বৌদি বলে গিয়েছে কেউ এলে তুই জানলা দিয়ে কথা বলবি, হরিপদকে যেন কেউ দেখতে না পায়। হাসল বাসন্তী। ওর পেছন পেছন ভেতরের ঘরে এসে দেখল একটা খাটে খুব সুন্দর করে বিছানা পাতা আছে। তার একপাশে পা ঝুলিয়ে বাসন্তী বলল, তোমার সব ভালো, শুধু নামটা ছাড়া আমি কি করব? সত্যি তোমার তো হাত নেই। আচ্ছা, সেদিন তুমি কিছু মনে করনি তো? আমার মামাটা ও রকম রাগলে চাঁড়াল, তোমাকে চিনতে পারেনি। কে তুমি জিজ্ঞাসা করছিল? আমি বলেছি চিনি না। টিকিট কেটে যারা সিনেমা দেখতে যায় তাদের সবাইকে আমি কি করে চিনব? হেসে গড়িয়ে পড়ল বাসন্তী। তারপর সোজা হয়ে বসে গম্ভীর মুখ করে বলল, আই লাভ ইউ। মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ বয়ে গেল। এই তিনটে ইংরেজি শব্দ সিনেমা দেখার দৌলতে হরিপদর জানা। বাসন্তী জিজ্ঞাসা করল, তুমি? মাথা নাড়ল হরিপদ। হ্যাঁ বলতে খুব আনন্দ হল। আমাকে বিয়ে করবে তো? বিয়ে? আমি যাকে ভালোবাসব তাকে আমাকে বিয়ে করতে হবে, কিন্তু আমি তো এখনো রোজগার করি না। করো, এক বছর টাইম দিলাম।
তোমাকে ভালো লেগেছে বলে টাইম দিচ্ছি, নইলে আমার হ্যাঁ শুনতে। চার পাঁচজন লাইন দিয়েছে, এক বছর পরে রোজগার করে বিয়ে করতে পারবে তো? তাহলে আমি সীতার মতো প্রতীক্ষা করব। বেনি নাড়াচাড়া করতে করতে বলল বাসন্তী, হ্যাঁ পারব। বেশ জোরে জবাব দিল হরিপদ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এখানে এসে বসো। হাত দিয়ে বিছানার একটা জায়গা দেখিয়ে দিল বাসন্তী। হরিপদ পায়ে পায়ে এসে বসল। দুজনের মধ্যে দূরত্ব আধ হাত। বাসন্তী বলল, সবাই বলে আমি ঠোঁট কাটা, সত্যি কথা স্পষ্ট বলা ভালো, তাই না? তাহলে বলি, বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দেবে না। ও, সিনেমার হিরোদের মতো অসভ্যতা যদি করতে হয় বিয়ের পরে করব, তবে আমার ইচ্ছে হলে আমি হাত দিতে পারি, তখন তোমাকে একদম বাচ্চা হয়ে থাকতে হবে, রাজি? তুমি খুব ভালো। এই সময় বাইরের দরজায় আওয়াজ হলো। বাসন্তী উঠে দাঁড়ালো। চুপ করে বসে থাকো, আমি দেখছি কে এলো। বাসন্তী প্রায় উড়ে গেল, ফিরেও এলো চটপট। সর্বনাশ হয়েছে, বাবা এসেছে। আমি বলে এসেছিলাম মাকে যে বৌদির কাছে যাচ্ছি, সত্যি কিনা দেখতে এসেছে। তুমি পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাও, ওদিকে জঙ্গল আছে, আড়ালে আড়ালে চলে যাবে। সামনে রবিবারের পরে রবিবার এখানে এসো। ঝটপট দরজা খুলে দিল বাসন্তী। হরিপদ পা বাড়াতেই হাত ধরে টানল সে। হরিপদ দাঁড়িয়ে পড়তেই কাঠঠোকরার মতো দুটো ঠোঁট ওর ঠোঁটে ঠুকে দরজা বন্ধ করল। জঙ্গলে ঢোকার পর হরিপদ শিহরিত। সে বারংবার নিজের ঠোঁট আঙুলে ছুঁয়ে নিচ্ছিল। ওরকম চুমু খাওয়ায় তার ঠোঁট টনটন করলেও নিজেকে নায়ক বলে মনে হচ্ছিল। রাত্রে গোড়াদার কথা মনে এলো। জলপাইগুড়ির চাঁদমারি মাঠে মিলিটারিরা চাকরি দিচ্ছে। গোড়াদা বলেছিল তার যে চেহারা তাতে চাকরিটা হয়ে যাবে। এই তল্লাটে তো একটাও মিলিটারি নেই, কিন্তু ড্রাইভার প্রচুর। সে ড্রাইভার হলে লোকে ডাকবে তাকে হরি ড্রাইভার বলে, এমন কিছু আহামরি ব্যাপার নয়। কিন্তু মিলিটারিতে চাকরি করলে লোকে সমীহ করতে বাধ্য, সিনেমায় দেখেছে সে। কিন্তু গোড়াদার মুখে খবরটা সে শুনেছে বেশ কয়েকদিন হলো, এখনো কি ওরা চাকরি দিচ্ছে? দেওয়া নিশ্চয়ই শেষ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেল হরিপদর। চাকরিটা পেলে এক বছর কেন, ছমাসের মধ্যে বাসন্তীকে বিয়ে করে ফেলত সে। পরের সকালে মোড়ে যেতেই গোড়াদাকে দেখতে পেয়ে খুশি হলো হরিপদ। তার প্রশ্ন শুনে গোড়াদা খ্যাঁকা করে হাসল, তুই বেটা একটা গাধা, এতদিন ধরে ওরা জলপাইগুড়ি চাঁদমারিতে বসে থাকবে চাকরি দেওয়ার জন্য? চলে গেল, মিয়ে গেল হরিপদ। এক জায়গায় থাকবে কেন, ঘুরে ঘুরে লোক খুঁজছে। এই তো আজকেও ওরা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পে লোক নেবে, গোড়াদা বলল। পকেটে দশটা টাকা ছিল। হরিপদ দেখল একটা বাস এসে দাঁড়ালো, সেটা সেবক ব্রিজ হয়ে শিলিগুড়ি যাবে। দৌড়ে গিয়ে উঠে বসল সে বাসে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল, এটা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পের কাছে যাবে? যাবে। অনেক শারীরিক পরীক্ষা, দৌড়, লাফের পর একজন বাঙালি অফিসার তার নাম ঠিকানা লিখে ফর্ম এগিয়ে দিল সই করার জন্য। কাঁপা কাঁপা হাতে সই করল হরিপদ। খাওয়া দাওয়া থাকা এবং ইউনিফর্ম বিনা পয়সায়। মাস গেলে 145 টাকা 12 আনা, ছমাস পর্যন্ত, ততদিন ট্রেনিং চলবে। ট্রেনিংয়ে পাশ করলে মাইনে বাড়বে।
কিন্তু ট্রেনে উঠতে হবে আজ বিকেলে। অফিসার তাকে রেলের পাশ ধরিয়ে দিলেন, সঙ্গে 30 টাকা রাস্তায় খাওয়ার জন্য। আজই ট্রেন ধরে যেতে হবে মিরাটে। মিরাট সেটা কোথায়? ওফ, ওখানে দাঁড়াও, আজ যারা রিক্রুট হয়েছে তাদের নিয়ে গাড়ি যাচ্ছে স্টেশনে, ওদের সঙ্গে চলে গেলে মিরাট কোথায় দেখতে পাবে, সেখানেই ট্রেনিং হবে। আজই যেতে হবে? হঠাৎ চৈতন্য ফিরল হরিপদর। হ্যাঁ, না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হবে তোমার নামে, জেলে যেতে হবে। তখন দুপুর 2টো, খিদে পেট চোঁচো করছে। ওদিকে বাড়িতে নিশ্চয় এতক্ষণে হই হই পড়ে গেছে, কোথাও খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়েছে বর্তি। আজ যদি মিরাটে যেতে হয় তাহলে খবরও পাবে না ওরা। মিরাট থেকে কি সামনে রবিবার ফেরা যাবে? রবিবার তো সব চাকরিতেই ছুটির দিন। একবার ভাবল, দরকার নেই চাকরির, ফিরেই যাই। সঙ্গে সঙ্গে বাসন্তীর মুখ মনে পড়ল। বিয়ের আগে ওকে ছোঁয়া যাবে না, বিয়ে করতে হলে চাকরিই চাই। তাছাড়া ফিরে গেলে মিলিটারিরা তাকে ধরে এনে জেলে পুরে দেবে। সেই সন্ধ্যাবেলায় ট্রেনে বসে হরিপদ তারই মতো চাকরিতে ঢোকা শিলিগুড়ির একটি ছেলের মুখে শুনতে পেল, মিরাটে পৌঁছতে 3 রাত 2 দিন লেগে যাবে, আগামী 1 বছরের মধ্যে বাড়ি ফেরা যাবে না। মনে হয়েছিল ট্রেন থেকে লাফিয়ে পড়তে। 1 বছর তাকে দেখতে না পেয়ে বাসন্তী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে? আজ ফেরার ট্রেনে বসে মনে হচ্ছিল 12টা বছর যেন হুশ করে কেটে গেছে। প্রথমে মিরাট, তারপর পাকিস্তান সীমান্ত, শেষে জাহাজে চেপে মধ্য এশিয়ায়। জাতিসংঘের শান্তিবাহিনীতে ভারতীয় সেনা হিসেবে থেকেছে এতকাল। বছরে ছুটি নেয়নি, নিলেও ঘুরে বেরিয়েছে আশেপাশে। ধীরে ধীরে পাল্টে গেছে হরিপদ, তাকে এখন সবাই হ্যারি বলে ডাকে, সে খুশিও হয়। 12 বছর পর তার চাকরি শেষ, অনেক অনেক টাকা জমে গেছে ইতিমধ্যে। তাছাড়া প্রাক্তন জোয়ান হিসাবে ব্যবসা করলে সরকারি সুযোগ পাবে, পাবে কোনো সংস্থায় সিকিউরিটির চাকরি। তবে 30-এ পড়া শরীরটা এখন লোহার মতো শক্ত, হিলহিলে। বর্তি তাকে দেখে কি বলবে, বুড়ো কর্তা কি বেঁচে আছে? দুবাই থেকে একটা চিঠি সে লিখেছিল, বাংলা ইংরাজিতে মিলেমিশে লেখা চিঠিতে বর্দিকে সব জানিয়ে ক্ষমা চেয়েছিল। সেই চিঠির কোনো উত্তর সে পায়নি। শিলিগুড়ি থেকে বাস বদলে যখন সে চালসায় পৌঁছল তখন দুপুর। 2টো বড় সুটকেস নিয়ে বাস থেকে নেমে সে হতভম্ব, একদম বদলে গিয়েছে জায়গাটা। কত দোকান, কত ঘর বাড়ি। একটা রিক্সাওয়ালা চলে এলো পাশে, যাবেন বাবু? সুটকেস নিয়ে রিক্সায় উঠল হরিপদ। ওই তো বংশীদা চায়ের দোকান। সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করল, বংশীদা কেমন আছে? কোন বংশী? চাওয়ালা? হ্যাঁ, মরে গেছে 4-5 বছর আগে, দোকান কিনেছে গোড়াদা। গোড়াদা? গোড়াদা চাওয়ালা হয়ে গেছে? আপনি চেনেন? প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করল রিক্সাওয়ালা। বাদিক দিয়ে চলো, আমি 12 বছর আগে এখানে থাকতাম। বাপরে, এর মধ্যে যে কত লোক মরে গেছে! বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো হরিপদ। বিরাট বাড়িটার সব দরজা জানলা বন্ধ, বহুদিন মেরামত দূরের কথা, রং করা হয়নি। এই বাড়িতে যাবেন নাকি? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল। হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই। তার মানে? হা হয়ে গেল হরিপদ।
5 বছর হলো এরকম তালা বন্ধ পড়ে আছে। বুড়ো কর্তা, তিনি কত হয়েছেন বহুকাল আগে। 5 বছর আগে বাড়িতে ডাকাতি হয় মাঝরাত্রিরে, দিদিমণিকে ডাকাতরা মেরে পালিয়ে যায়। পুলিশ আসে পরের দিন, বডি তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছে, আর কেউ আসেনি। তা আপনি যদি ওদের কেউ হন তাহলে থানায় চলেন। রিক্সাওয়ালা বলল, ওপাশ থেকে এক প্রৌঢ় আসছিলেন। হরিপদ চিনতে পারল, জগন্নাথ কাকা। রিক্সাওয়ালা তাকে ডাকল, ইনি এ বাড়িতে এসেছিলেন। কে মানে পরিচয়টা? আমি হরিপদ। হরিপদ? ও হো, তুমি তুমি তো পালিয়ে গিয়েছিলে। মুখ নামালো হরিপদ। জগন্নাথবাবু বললেন, তুমি থাকলে দিদিমণি এমন অঘরে মারা যেত না। মাঝরাত্রিরে ডাকাত এসেছিল, আমরা কেউ টের পাইনি। দরজা ভেঙেছিল? না, বোধহয় চেনা লোকের নাম বলেছিল, তাই শুনে দিদিমণি দরজা খুলে দিয়েছিল। কিছু মনে করো না, লোকে বলে তোমার নাম বলেছিল ডাকাতরা। সে কি, আমি তো তখন দুবাইতে ছিলাম। তা থাকতে পারো, কেউ যদি নাম ব্যবহার করে তো কি করা যাবে। জগন্নাথবাবু বললেন, তুমি বরং থানায় যাও, ওরা যদি এখানে থাকতে দেয় তো দেবে। রিক্সা ঘুরিয়ে বাসস্ট্যান্ডে এলো হরিপদ। মনে হচ্ছিল তার পৃথিবী এখন ফাঁকা হয়ে গিয়েছে। কি হবে থানায় গিয়ে? যদি পুলিশ অনুমতিও দেয় তাহলে ওই বাড়িতে সে একা কি করবে? কিন্তু সত্যি কি ডাকাতরা তার নাম বলে দরজা খুলিয়েছিল? তার নাম জানবে কি করে? এটা নেহাতি লোকের কল্পনা। দরজা খুললেন যে প্রবীণা, তিনি যে বৌদি, তা ঠাউর করতে সময় লাগল। পরিচয় দিতে অনেক চেষ্টায় মনে করতে পারলেন মহিলা। অ, তুমি এত কাল কোথায় ছিলে? সঙ্গে সুটকেস দেখছি। তোমার সেই মেয়ে বাসন্তী এখন জোড়াহাটে ছেলে পিলে নিয়ে সংসার করছে, তাতে কি ভাত ছড়ালে কাকের অভাব হয় নাকি? আমার হাতে গোটা চারেক আছে, তারা শরীর চাইলে শরীর দেবে 1000 টাকায়। মন দেবে না বোকা বাসন্তীর মতো। সুটকেস দুটো নিয়ে হাইওয়ের পাশে চলে এলো হরিপদ। দূরে বাস দেখা যাচ্ছে, কোথাকার বাস কোথায় যাচ্ছে জানার দরকার বোধ করল না, উঠে পড়ল। গল্পটি এইখানে শেষ হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প কাঠঠোকরা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আশা করব একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর হ্যাঁ, এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী উপন্যাস আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।